So ultimately, ওরা সব সাইডে মারবে এবং তুমি অবভিয়াসলি জাম্প করে ধরতে পারবে ক্লিয়ার এই ক্ষেত্রে গোলকিপার কনফিউজ হবে গোলকিপার বল গোলকিপার সব সময় বল এন্ড গোলকিপার পজিশনটা আমি যদি কমফোর্ট ফিল করি আমার লেফট সাইড ডাট ইজ নট দ্যাট স্ট্রং বাট আমার রাইট সাইড অলওয়েজ স্ট্রং তো রাইট সাইড তোমার সবই আমার রাইট সাইডে মারতে আর আমি লেফট সাইড কেন কভার দিতে পারছি তুমি একটু লেফটই দাঁড়ায় আছো তুমি আমার সামনে মারতে পারবা না বিকজ আমি 6 মিটার এখন তুমি কি করবো তুমি এখানে দাঁড়াবো এখন তুমি আমার সামনে আমি কি 6 মিটারকে আমার 10 মারতে হবে এখন আমি এইভাবে করলেও আমার কি 5 মিটার তো আমি কি করবো বুঝছো আমার রাইট সাইডে খুবই স্ট্রং একটা বল আমার লেফট সাইড খুব স্ট্রং না আমি এইভাবে দাঁড়াই আমি জাস্ট দেখি বল চলে কোন দিকে আসছে আমার কাছে মনে হয় এটা এত ছোট এত বড় আমি অত কিছু ইমাজিন করছি আমি দেন বল যে খেলা যাবে খুব সাবি জানি প্লেয়ার আমাকে পারবে আর নাকি বিকজ আমি কি আমি এই সাইডে খালি আছি এই সাইডে খালি আছি গড দেখছো তো রাইট আমি কনফিউজ